আগামী 20 মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 20 মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। 2023 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, বিশ্বকাপ সুপার লীগের সিরিজ এটি। গুরুত্বপূর্ণ এই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড পেতে চাইবে টাইগার টিম ম্যানেজমেন্ট, সেজন্য এরই মধ্যে 20 সদস্যের পূর্ণ স্কোয়াড নিউজিল্যান্ডে পাঠিয়েছে বাংলাদেশ। সেখান থেকেই চূড়ান্ত করা হবে টাইগারদের একাদশ। এদিকে নিউজিল্যান্ডের পেস বোলিং কন্ডিশনে বাংলাদেশের বোলিং আক্রমণ কেমন হতে পারে, এ নিয়ে প্রশ্ন ভক্ত সমর্থকদের। মূলত টাইগারদের ওয়ানডে স্কোয়াডে পেস ইউনিটে প্রাধান্য পাবেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনরা। এছাড়াও তাদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আলামিন, রুবেল হোসেনরা। তবে তিন পেসার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনায় আছে বাংলাদেশ। সেই তিন পেসার কারা হতে পারেন, সেই ক্ষেত্রে রাসেল ডোমিঙ্গোর অটো চয়েস হতে পারেন প্রথমেই মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার বাংলাদেশের পেস বোলিং এ এক নম্বর অপশন। এরপর মোস্তাফিজের পরেই আসবেন মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। মোস্তাফিজ সাইফউদ্দিনের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তৃতীয় বোলার হিসেবে যোগ্যতার বিবেচনায় কিউইদের পেস বোলিং কন্ডিশনে উঠে আসতে পারে তরুণ হাসান মাহমুদের নাম, কারণ সুইং, ইয়র্কার এবং গতির ঝলক দেখিয়ে এরই মধ্যে নিজের নাম জানান দিয়েছেন টাইগার ক্রিকেট পাড়ায়। এর আগে উইন্ডিজ সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন এই তরুণ। কিউইদের পেস বোলিং কন্ডিশনে তার দুর্দান্ত গতি কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সাথে ইয়র্কার আর সুইং। তবে গতির বিবেচনায় প্রতিযোগিতায় থাকতে পারেন তাসকিন আহমেদও, অভিজ্ঞ রুবেলকেও ফেলে দেওয়ার মতো নয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং টকবগে তারুণ্যের কথা চিন্তা করলে মোস্তাফিজ ও সাইফউদ্দিনের সঙ্গে হাসান কিংবা শরীফুলকেই দেখা যেতে পারে একাদশে। এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি শরীফুলের, তাই কিউইদের কঠিন কন্ডিশনে তাকে নিয়ে চিন্তা করবে কিনা বিসিবি সেটাও দেখার বিষয়।